এখানে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদের মাধ্যমে এই সমস্ত পুলিশ প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী লীগের উৎপন্নদেরকে বাংলার কেবিন থেকে আপনারা যেতে দেবে না, এদেরকে বিচার করতে হবে। সবাইকে মোবারকবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের জন্য প্রাণ ভরা দোয়া করে আমি এই বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া আছে, আমার জন্য দোয়া দোয়া আছে, নেতৃবৃন্দের জন্য দোয়া আছে, শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা অবগত আছেন বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ দেড় যুগ ধরে বলা যায় তার জন্ম লগ্ন থেকে একটি মুসলিম সংগঠন। ঝিনাইদহ জেলার এই ফ্যাসিবাদী সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামীর এই কর্মী বাহিনীর উপরে 440টা মামলা দিয়েছে, প্রায় 16,000 ব্যক্তিকে আসামি করেছে, 200 মহিলা মা বোনকে গ্রেপ্তার করে জেল খাটিয়েছে, 2,500 জন ব্যক্তিকে তারা জেল খাটিয়েছে। এই মুসলিম সংগঠনে এই সময়ে আমাদের 16 জন ভাই শাহাদাত বরণ করেছে। শহীদরা আমাদের সম্পদ, শহীদরা ইসলামী আন্দোলনের সম্পত্তি। আমাদের মাঝে আমাদের গর্ব হল আমাদের এই সভাস্থলে অনেক শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত আছে। এ পর্যায়ে শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা সকল শহীদদেরকে পরিবারকে সুযোগ দিতে পারছি না, আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ ইবনুল ইসলাম পারভেজের বড় ভাই ইশতিয়াক আহমদকে সালাম বিনিময়ের জন্য আপনাদের সামনে পেশ করছি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত তৌফিজ জনতা, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি ঝিনাইদহ জেলা জামাত ইসলামীর নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সমস্ত নেতৃবৃন্দ এবং তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ব্যর্থ মঞ্চে দাঁড়াতে চাই, আপনি আমাদের ভাইয়ের রক্তকে তুলে নিতে পারেন, আপনি আমাদের ভাইয়ের লজ্জাস্থানকে পুড়িয়ে দিতে পারেন, আপনি আমার ভাইকে হাত পা কেটে নিতে পারেন, কিন্তু মনের ভিতর থেকে কালেমার দাগ কালেমাকে কখনোই মুছে দিতে পারেন নাই। আজ চারদিন আগে যে সকল সংগঠনকে আপনারা নিষিদ্ধ করেছেন বাংলার মাটি ও মানুষের, তৌহিদি জনতা আজকে আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করেছে। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে যেই ধরনের নীতি নিয়ে আমাদেরকে চলার নির্দেশনা দিয়েছেন, আমরা এদেশের মানুষের সাথে মিশে এদেশের মানুষের সাথে ভ্রাতৃত্ব বন্ধুত্ব গড়ে তুলে যেদিন প্রকৃত ইসলামী বিপ্লব এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে পারবো সেদিনই আমাদের বিজয়। আপনারা কি রাজি আছেন সেই বিজয়ে আপনাদেরকে সামিল করতে? সম্মানিত ভাইরা, আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, নিজেদেরকে তৈরি করতে হবে, এবং আগামী
ধীরে ধীরে সম্পূর্ণ পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সাধন করতে। আমি এটাকে বিপ্লবের প্রথম ধাপ বলতে চাই। বিপ্লবের চূড়ান্ত ধাপ আপনারা পৌঁছাতে চান কিনা, সেই ধাপে পৌঁছানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ইমানকে মজবুত করতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে মানুষের মানুষে এক কাতারে আসতে হবে। আপনারা পারবেন কি নিয়ে আসতে? যদি নিয়ে আসতে পারেন তাহলে ইবনুল ইসলাম পারভেজ এবং জহুরুল ইসলাম ভাইয়ের রক্ত আমাদের যে দায়িত্ব দিয়ে গেছে সে দায়িত্ব আমরা পালন করবো ইনশাল্লাহ। আপনাদেরকে আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে দোয়া মুবারকবাদ এবং সাথে সাথে যে সকল ভাইয়াদের রক্ত ধরা পড়ে আমাদের আজকের এই স্বাধীন সার্বভৌম আবার দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি তাদের সকলের প্রতি শ্রদ্ধা দোয়া, আমাদের পরিবারের সকল সদস্যদের দোয়া এবং আপনাদের সকলের জন্য দোয়া করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।